দুর্গোৎসবের আরো খবর জানাতে রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, শুরুতেই আপনাকে দুর্গোৎসবের অনেক শুভেচ্ছা। এবার তো মহানবমী এবং মহাদশমীর তিথি একই দিনে পড়েছে, এ বিষয়ে কি কি আচার অনুষ্ঠান এখনো বাকি রয়েছে জানাবেন। এই চৈতি আপনাকে জানাতে চাই শারদীয় শুভেচ্ছা, এবং শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি আপনাকে আমি জানাতে চাই নবমীর তিথি কিন্তু শেষ হয়েছে, এর মধ্যে দশমী তিথিতে কিন্তু পড়েছে। এবং বর্তমানে কিন্তু আমরা কিছুক্ষণ আমরা সকাল থেকে কিন্তু ঢাকেশ্বরী মন্দির, জাতীয় মন্দির থেকে কিন্তু আমরা আপনাদের জানাচ্ছিলাম যে সেখানে নবমীর পুজো শেষে দশমীর পুজো যেমন শেষ হয়ে গিয়েছে, এবং বর্তমানে আমরা যেহেতু এখন রামকৃষ্ণ মঠে আছি, রামকৃষ্ণ মঠে কিন্তু এখনো চলছে দশমীর যে আনুষ্ঠানিকতা, সেই সকল আনুষ্ঠানিকতা। এবং বর্তমানে পুলিশের যিনি আইজিপি মহাপরিদর্শক, তিনি কিন্তু এখানে এসেছেন পরিদর্শন করতেন। এবং তার পাশাপাশি আমি জানতে চাই যে আজ সকাল থেকেই কিন্তু নবমী এবং দশমীর সকল আনুষ্ঠানিকতা ছিল, সেই সকল আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে একে একে পর্যায়ক্রমে। এবং যেহেতু এবার সময়টা আসলে তিথিটা খুবই ছোট ছিল, তাই কিন্তু নবমীর পুজোর পুষ্পাঞ্জলি অর্পণ আজ ভক্তদের সুবিধার্থে সকালে হয়েছে, যদিও সন্ধি পূজা রাতের বেলায় কিন্তু অর্থাৎ গতকাল দুপুরে, শুক্রবার দুপুরেই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আজ 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 কিন্তু সকাল থেকে দশমীর যে সকল আনুষ্ঠানিকতা ছিল, সে সকল আনুষ্ঠানিকতা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং আপনারা হয়তো বা আমার পেছনে দেখতে পাচ্ছেন মহাপরিদর্শক, পুলিশের মহাপরিদর্শক কিন্তু বর্তমানে এখনো দর্শন করছেন, এবং তিনি কিন্তু পরিদর্শন করে আসলে সার্বিকভাবে নিরাপত্তার যে ব্যবস্থা, সে ব্যবস্থা সম্পর্কে তিনি তদারকি করছেন। এবং তার পাশাপাশি কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটা নিয়েও তিনি আমাদের সাথে কথা বলবেন এমনটা জানানো হয়েছে। এবং তার সাথে যদি যুক্ত করি, আজ বেলা তিনটার সময় ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবেশ করবেন, তাই কিন্তু সেখানেও আমরা দেখেছি কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবং যারা ভক্ত অনুরাগীরা আছেন, যারা পুণ্যার্থীরা আছেন, তাদের সাথে যখন আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এবারে নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং তারা কিন্তু বারংবারই বলেছেন যে মায়ের কাছে সবসময় তাদের আশা থাকে যেন একটি শান্ত এবং নিরাপদ একটি দেশ হয়, নিরাপদ যেন হয় ধরত্রী। এবং সেই ধরনের ব্যবস্থাপনা তিনি এবার তারা দেখতে পেয়েছেন বলেও কিন্তু আমাদেরকে অনেকেই বলেছেন। চৈতি, আসলে এই ছিল আমার কাছে সবশেষ রামকৃষ্ণ মিশন থেকে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।